হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সেফ আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো তার আগে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। যদিও যতদিন তোমরা এই ভিডিওটা দেখবে ততদিনে জন্মাষ্টমী হয়তো চলে যাবে, তাও সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। তো এই জন্মাষ্টমী উপলক্ষেই আমি যে রাধা কৃষ্ণা সিরিয়াল হয় সেই সিরিয়ালের যে রাধা তার লুকটা রিক্রিয়েট করার চেষ্টা করব, মানে তার মতো করে সাজার চেষ্টা করব। তো জানি না কতদূর কতটা করতে পারবো, মানে খুব টেনশানে আছি এই সাজটা নিয়ে, কতটা আমি করতে পারবো কিচ্ছু জানি না। তো চলো এখন আর বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টেই তোমাদের বলে রাখি, আমি কিন্তু রাধার মতো করে সাজবো, মানে রাধা কীভাবে ড্রেস পরে আমিও সেইভাবে ড্রেস পরবো, যেরকমভাবে চুল বাঁধবে সেরকমভাবে চুল বাঁধবো, ওরকম মেকআপ করার চেষ্টা করব। কিন্তু আমি সেম টু সেম তো করতে পারবো না, কারণ সেম টু সেম করা কারোর পক্ষেই পসিবল নয়, আর ফুল কপিও করতে পারবো না। আমি আমার মতন করে আমার মতন ড্রেস পরবো, আমার মতন জুয়েলারি পরবো, কিন্তু সাজটা যেন ওর মতো হয় সেরকমভাবে চেষ্টা করব। কারণ ওই রকম জুয়েলারি ওই রকম ড্রেস তো আমার কাছে নেই, আর আমার পক্ষে কেনাও সম্ভব না। আমার কাছে যা আছে আমি সেগুলো দিয়ে করব। তো চলো আমি কী কী ড্রেস পরবো, কী কী জুয়েলারি পরবো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। প্রথমে আমি তোমাদের ড্রেসটা দেখাবো, আমি যে ড্রেসটা পরবো। তো রাধা ওখানে ঘাগরা পরে, আমিও ঘাগরাই পরবো, তোমাদের দেখাই। এইটা হলো ওপরের যে পাটটা, মানে ব্লাউজ টাইপের সেই পাটটা, এইটা আমি এইটা পরবো। তো বলে রাখি এটা আমার একটা নাচের ড্রেস, আর এই ড্রেসটার বয়স মিনিমাম 4-5 বছর হতে যায়। তো প্রতিদিন শোতে পরতে পরতে একটা ড্রেসের গ্লেস নষ্ট হয়ে যায়, তাও এই ড্রেসটা আমার খুব প্রিয় একটা ড্রেস। তো এই যে ওপরের পাট এইটা, আর নিচে হলো আমাদের দেখায় এই যে ঘাগরা, এই যে টোটাল ঘাগরাটা হলো এই। আমি ভালোভাবে পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা ওরকম নানা কালার দিয়ে করা, এখানে আরাম পার সিস্টেম, আর এখানে এক একটা জায়গায় এক একটা কালার দেওয়া। তো এই ঘাগরা আর এই হলো ওপরে ব্লাউজ, তো আমি এইটাই পরবো। আর ওখানে রাধা হলো দুটো ওড়না নেয়, তো আমিও দুটো ওড়না নিয়ে নিয়েছি। একটা হলো এই ওড়নাটা, এটা হলো আমার একটা চুড়িদারের ওড়না। তো একটা ওড়না আঁচল টাইপের করে নেয়, তো আমি এই ওড়নাটা আঁচল আঁচলের মতো করে নেব। আর হলো এই একটা ওড়না, এইটা হলো এই ঘাগরার সাথেই বানানো ছিল। তো এইটা হলো মাথায় নেব, দেখো এটা ওরকম সেম ওরকম কালার দেওয়া, যেরকম ঘাগরায় কালার দেওয়া আছে এরকম দু সাইডে কালার দেওয়া। তো এইটাই হলো আমার আজকে রাধার ড্রেস। তো আমার ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানিও। পরে দেখাই আমি কী কী জুয়েলারি পরবো। তো জুয়েলারি আমিও যেগুলো পরবো সেগুলোও কিন্তু আমার নাচেরই জুয়েলারি, তো নাচের ক্ষেত্রেই বানানো, নাহলে এমনি এমনি এই জুয়েলারি আমি কেন বানাবো বলো। তো এইটা হলো আমার হার, যেটার অবস্থা অনেক টাইট হয়ে গেছে কারণ এত শোতে পরা হয়। তো এইসব জুয়েলারিগুলো খুব মানে রেয়ার ইউজ করলে ভালো থাকে, কিন্তু রেগুলার পরতে পরতে না সেগুলোর আর মানে ভালো থাকে না। তো আমরা যেহেতু রেগুলার শোতে পরি সেই জন্য খুব একটা ভালো নেই, তাও এগুলো দিয়েই কাজ চলে যাবে। এগুলো কিন্তু সব আমার নিজের হাতে বানানো। তো এই যে হলো হাত পরব, আর এটা হলো হাতের ওই হাত পদ্ম টাইপের। তো দেখো আর্ধেক পুঁথি উঠে গেছে, চারিদিকটা পুঁথি দিয়ে কাজ করেছিলাম। তো যেহেতু এগুলো গ্লু গান দিয়ে লাগানো ছিল তো সব উঠে গেছে শোতে পরতে পরতে। তো এটা কিছুটা এরকম হবে, আমি তোমাদের দেখিয়ে দিই। আর এগুলো দেখো পুঁথিগুলোরও অনেকটা গ্লেস কমে গেছে, এই যে মানে এখানে একটা আমরা বাধা সিস্টেম করেছিলাম, এই যে এখানে বাধা, আর এটা এরকম বাঁধতে হবে, এই যে এরকম টাইপের এটা। তো দুই হাতে এরকম দুটো পরবো, এই আর একটা, এই যে দুই হাতে দুটো। দেন এটা হলো কোমরের জন্য বানিয়েছিলাম, তোমরা কিন্তু এভাবে বাড়িতে এরকম জুয়েলারি বানাতে পারো, চেষ্টা করলে সবাই পারবে। তো এটা ওরকম, তো এটা হলুদ আর পিঙ্ক দিয়ে, কারণ আমরা ওই আমাদের যে নাচের ড্রেস ছিল সেটা হলুদ আর পিঙ্কে ছিল বলে আমরা হলুদ পিঙ্ক ফুল দিয়ে বানিয়েছিলাম। তো এটা এরকম কোমরে বানিয়েছি, দেখো সব কিন্তু হাতে সেলাই করা, দেখতে পেরেছো এই যেটা হাতের। এটা হলো মাথার, দাঁড়াও দেখাচ্ছি, এই যে একটা উপরে যাবে, আর এটা হলো একটা নিচে দিয়ে যাবে, একটা উপর দিয়ে যাবে, যখন আমি পরবো তখন তোমাদের দেখিয়ে দেবো ভালো করে। আর এই যে চারটে টোটাল, এটা হলো মাথার, আর এটা হলো কানে, আর একটা কানের আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। তো এটা এরকম একটা সেম কানে, এটা হলো কানের। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই যে ফুলটা দেখছো, তো রাধার যে ছবিটা আমি পাশে দিয়ে দিচ্ছি, দেখো রাধা এই বরাবর পুরো ফুল লাগিয়েছে, বিরুনিতে ছোটো 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 ফুল দেওয়া। তো আমার কাছে এই রকম ফুল আর নেই, থাকলে আমি হয়তো দিতাম, কিন্তু যেহেতু নেই আমি আর কিনিনি খরচা করে। তো এই রকম আমার কাছে একটা পিঙ্ক কালারের ফুল ছিল, সেটাকে আমি এরকমভাবে কেটে নিয়েছি, দেখো আর্ধেক আর্ধেক করে, এই দেখো আর্ধেক আর্ধেক করে কেটে নিয়েছি। এবং এইগুলোকেই আমি কিন্তু এরকম ছোটো ছোটো করে এরকম মুড়িয়ে মুড়িয়ে ফুল করে
গাছগুলো আমার মাথার চারপাশে বিরুনিতে সব জায়গায় দেব। তো যখন দেব তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। তোমরাও কিন্তু এইভাবে ফুল টুল কেটে বাড়িতে করতে পারো, আমি কিন্তু এইভাবেই করার চেষ্টা করেছি। তো এই হলো আমার জুয়েলারি আর আমার ড্রেস। আর একটা জিনিস তোমাদের দেখাই, আর হলো এইটা। তো এটা তো অবশ্যই দরকার, এটা ছাড়া তো কৃষ্ণ রাধার কোনো কিছুই সম্ভব নয়। তো এটাও আমাদের নাচের ওখান থেকে আমি নিয়ে এসেছি। তো এই ছিল আমার আজকে রাধার লুক রিক্রিয়েট করার সমস্ত জিনিসপত্র। তো এবার আমি মেকআপ করতে বসবো, আর তোমরাও কিন্তু ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমি ড্রেস পরে নিয়েছি, অফ ক্যামেরায় অনেকটা মেকআপও আগিয়ে নিয়েছি, মানে ফাউন্ডেশন লাগিয়েছি, কনসিলার লাগিয়েছি, কম্প্যাক্ট লাগিয়েছি, আর চুলটাকে টঙে বেঁধে নিয়েছি, আইব্রো করে নিয়েছি। এবার আমি নেক্সট যেটা করবো মানে আই শ্যাডো লাগাবো, তো সেটা তোমাদের দেখাবো। তো আমি একদম সিম্পলের ওপর আই শ্যাডোই করবো, কারণ ওখানে আমি যতগুলো মেকআপ দেখেছি সেগুলো সব সিম্পলের ওপরেই আই শ্যাডো রাখার চেষ্টা করেছে ওরা। তো আমিও তো সেম টু সেম করতে পারবো না, তো আমি ওরকম সিম্পলের ওপরই আমার মতন করে আই শ্যাডো করবো। আমি তোমাদের বলে দেই, তো আমি কি কি ইউজ করেছি মুখে অলরেডি। আমি যেরকম ময়েশ্চারাইজার নর্মাল ইউজ করেছি, তারপর কালার বারে প্রাইমার ইউজ করেছি, কারণ ওই প্রাইমারটা ইউজ করি। তারপর আমি এখানে মেবলিনের সুপারস্টার ফাউন্ডেশন ইউজ করেছি, মেবলিনের কনসিলার ইউজ করেছি, আর হলো পজের হোয়াইট কম্প্যাক্ট ইউজ করেছি। তো এই তিনটে ইউজ করি, কারণ আমি এগুলো ইউজ করি। তোমরা আমার যে কটা মেকআপ ভিডিওতে দেখেছো, আমি কিন্তু এই ফাউন্ডেশন এই কনসিলারটা ইউজ করছি। যখন আমার এটা ফুরিয়ে যাবে তখন আবার নতুন কিনবো। তো এটা খুব শীঘ্রই ফোনো টাইম চলে এসছে, আর বেশি না। আমি নর্মাল ব্ল্যাক কালারের শ্যাডো দিয়ে কিন্তু আমার আইব্রো করে নিয়েছি। তো চলো এবার আই শ্যাডোর জন্য আমি এই রকম একটা প্যালেট ইউজ করছি, আর এটা এরকম একটা ব্রাশ। তো এখানে যে ব্রাউন কালারগুলো দেখতে পাচ্ছ, এইটা এইটা এইটা, এই তিনটে কালার মিক্সড করে আমি আমার আইয়ের ক্রিজ লাইনে ভালো করে আগে লাগিয়ে নেব। তো এই হয়ে গেল আমার ক্রিজ লাইনে শ্যাডো লাগানো। তো এর উপর আমি আইলিডে জাস্ট এই যে শিমারি কালারটা দেখছো, রোজ গোল্ড শিমারি কালারটা, এইটা জাস্ট লাগিয়ে নেবো। তো এইভাবেই আমার আই মেকআপও কমপ্লিট হয়ে যাবে। দেখলে আমি জাস্ট এই কোনার এই কোনা অব্দি লাইনার পরে নিয়েছি, এছাড়া কিন্তু একটুও বাড়াইনি। এরপরে কাজল ইউজ করতে হবে, তো আমি বলে রাখি আমি এই কাজলটা ইউজ করবো। আমি যেহেতু কাজল একদম ইউজ করি না, ওই জন্য আমার কাজল নেই, আমার কাছে একটা ছিল অনেক জন্ম আগে, সেটা ফুরিয়ে গেছে, তারপরে আমি কিনিনি। আর এইটা আমি 10 টাকার একটা মেকআপ চ্যালেঞ্জ করেছিলাম, তোমরা ভিডিওটা যারা দেখোনি আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেই সময় কিনেছিলাম। তো এই কাজলটা আছে, কাজলটা খুব ভালো, তুমি এই কাজলটাই কিন্তু পরছি, চোখের তলায় অল্প করে দেবো। দেখতে পাচ্ছ আমার মেকআপ পুরো কমপ্লিট হয়ে গেছে, শুধু লিপস্টিক পরবো। তো এখানে আমি মিস ক্লিয়ারের এই লিপস্টিকটা পরছি, এটার নাম্বার হলো 39। হ্যাঁ, 39। তো দেখতে পাচ্ছ আমার মেকআপ করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চুল বাঁধবো, তো তাড়াতাড়ি তোমাদের চুল বাঁধাটাও দেখিয়ে দিই। তো আমি নিচে দিয়ে দাঁড়াচ্ছি, কারণ ওখানে কিন্তু আমার আয়না সেট করা তোমাদের জানো। তো ফার্স্টে আমরা মাঝখান দিয়ে শিখতে কেটে নিলাম, দেন আমি এখান থেকে অল্প করে জাস্ট দেখছো, আমি অল্প করে পাক করে নিয়েছি। তো পাখা বন্ধ করে চুল ছেড়ে তো ভিডিও করা ভীষণ একটা কষ্ট, তোমাদের জন্য কিন্তু এত কষ্ট করে সব ভিডিও করছি, তার জন্য একটা সাবস্ক্রাইব করে দাও। তো এখানে আমি এই পোর্শনটা দেখো, একটা চুল নিয়েছি এরকমভাবে ভাগ করে, ওখানে দেখিয়েছি মানে ওখানে রাধার চুল এখান থেকে এরকম বিরুনি মতন করে যেরকম বাঁধে সেরকমভাবে বেঁধেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি এইভাবে চুল বাঁধতে পারি না একা একা। তো আমি জাস্ট এটাকে নেব, নিয়ে এইটাকে এখানে হালকা করে একটু টুইস্ট করে হালকা করে আমি ফুলিয়ে দেবো, এই যে দেখতে পাচ্ছ, এই যে তারপরে এখানে একটা ক্লিপ দিয়ে দেবো, দুটো ঝটপট ডেমি করে নেবো।
এভাবে দিয়ে এখানে একটা ক্লিপ লাগাতে হবে। তো মাথার এটাও লাগিয়ে নিয়েছি, এবার লাগাবো এইগুলো, তোমাদের দেখিয়ে দিই। দেখো এগুলো সব কিন্তু এরকম মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি। তো এগুলোকে এরকমভাবে আগে ফুল মতন করব, দেন এই যে এখানে এইখানটায় দেব এরকম একটা ক্লিপ দিয়ে লাগিয়ে দেব। দেখো মনে হচ্ছে না ওরকম ধরনেরই একটা ফুল। আমার মেকআপ পুরোপুরি কমপ্লিট, সাজও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু আমার ড্রেসটা ফুল পরবো, পরে তারপর আমি তোমাদের সাথে আবার দেখা করছি। আমি ছাদে চলে এসেছি রেডি হয়ে। তো এবার আমি কিছু নাচের ভিডিও করব, তারপরে কিছু এমনি ভিডিও করব এই ভিডিওর জন্য। তো সব কিছু করব, ছবি তুলব, রিলস করব, তারপর আমি তোমাদের সাথে আবার দেখা করছি, কারণ যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। তো আগে এগুলো করে নেই, তারপর আবার দেখা করছি। কি রোদ্দুর, এই রোদ্দুরে কষ্ট করে শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু ভিডিও করছি। দেখো অর্ধেক নাকের ফাঁকে সব খুলে যাচ্ছে। এখন আমি ছাদে এসেছিলাম একটু আগে, কারণ একটা নাচের ভিডিও করছিলাম, সেই ভিডিওটা শ্যুট করতে এসেছিলাম। তো নাচের ভিডিও প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে, করলে কমপ্লিট হয়ে যাবে। কটা ছবিও তুলেছি, সব কিছুই করেছি, কটা স্লো মোশন করেছি, সবই করেছি, সব তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। তো এই ছিল আমার রাধার লুক রিক্রিয়েট। সব কমপ্লিট হয়ে গেছে, তো এবার নিচে যাবো। প্রায় 2:30 বেজে গেছে, আর এখন আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। আমি সকাল 9:30 বসেছি আর মেকআপ টেকআপ করে উঠেছি 11:30 পৌনে 12, তারপর ছাদে এসে সব ভিডিও করে এখন প্রায় 2:30 পৌনে 3 বাজে। কিচ্ছু খাইনি, এখনও স্নান করিনি, এবার নিচে গিয়ে ওগুলো আগে করতে হবে, তারপর আমি তোমাদের সাথে আবার কথা বলছি। এই ছিল রাধার লুক রিক্রিয়েটের ভিডিও। তো দেখতে পাচ্ছ আমার শোয়ার টাইম হয়ে গেছে, আমার পুরো চুল ফুল বাঁধা হয়ে গেছে। তো আমি দুপুরবেলা এসে মানে তারপর নিচে নেমে স্নান করে খেয়ে দিয়ে আমার এতটা মাথা যন্ত্রণা করছিল, কারণ অতক্ষণ রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো এতটা মাথা যন্ত্রণা করছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর সেই ঘুমটা আমার ভেঙেছে 10:00 তারপর আবার উঠে খেয়ে নিলাম, আবার ঘুমোতে চলে যাচ্ছি। তো ভাবলাম যে ভিডিওটা তো এন্ডই করা হয়নি, এখনই এন্ড করে নিই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো,
কমেন্ট করে জানিও ভিডিও তোমাদের কেমন লেগেছে আর অন্য আর কি কি ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি একটু এগোতে পারবো না তো প্লিজ সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো যাতে আমি যে কটা ভিডিও আপলোড করি প্রত্যেক কটা নোটিফিকেশন তোমাদের কাছে ঠিক টাইম মতো পৌঁছায় আর আমাকে যদি একটুও ভালো লাগে তাহলে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে ফলো করতে পারো ফেসবুক পেজে ফলো করতে পারো তো সবকিছুর লিংক নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো চেক আউট করে নিও তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।